হ্যালো ভিউয়ার্স, আজকে যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে হাফ সিল্ক শাড়ি। আর হাফ সিল্ক শাড়িতে আমি আজকে যে ড্রয়িংটি করেছি অসম্ভব সুন্দর একটি ড্রয়িং, যেটা ভায়োলেট কালারের, ভায়োলেট এবং এখানে আছে স্কাই ব্লু কালারের কম্বিনেশন, যেটা তোমরা দেখলেই বুঝতে পারছো যে অসম্ভব সুন্দর একটা। কারণ এই ধরনের কালার ম্যাচিং কিন্তু আমি এর আগে কখনো করিনি। আমার নিজের কাছে মনে হচ্ছে যে এটি আসলে অনেক বেশি সুন্দর হবে তোমাদের জন্য, এটা আমার মনে হচ্ছে, তোমরা একটু খেয়াল করলে দেখলে বুঝতে পারবে। এবং সবথেকে বড় যে ম্যাচিং যেটা রেখেছি সেটা হচ্ছে নিচের যে পাড়ের অংশটা রেখেছি ফুলি ডার্ক ব্ল্যাক। এই ডার্ক ব্ল্যাক কালারটি এমনভাবে রেখেছি যে সেটি কিন্তু শেড আকারে, যে কাজটি আমি করেছি ওয়াটার কালার শেড আকারে, তোমরা দেখলেই বুঝতে পারছো আশা করি। এবং এই কাপড়টা কিন্তু সবথেকে একটি সফট কাপড়, এবং প্রত্যেকটা নিচ থেকে যে হাত দেখা যাচ্ছে এটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা কতটা সফট হবে কাপড়টা, এবং পড়তেও অতটা বেশি মজা হবে। আর তার সঙ্গে সঙ্গে এই কাপড়টার কিন্তু ডিজাইন এবং ড্রয়িং একটা অন্যরকম তারুণ্যত আমি আনতে চেষ্টা করেছি, যেটা অন্যান্য শাড়িতে তোমরা এই ড্রয়িংয়ের বা এই ধরনের কালার ম্যাচিং তোমরা পাবে না। এবং লাস্ট অংশ পর্যন্ত কিন্তু এই ড্রয়িংটা করা আছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। এমনকি প্রত্যেকটা যদি একটি অংশকে আমি আলাদা করে দেখাই, যে ফুলগুলার ডিজাইনটা, এ ধরনের ফুল হবে সমস্ত শাড়িতে, এবং সেখানে কিছু কিছু ছোটো ধরনের ফুল থাকবে এবং ছোটো কিছু পলি থাকবে। আর এভাবে করেই পুরো শাড়িটা করা হয়েছে। আর এই শাড়ির সঙ্গে যে বিশেষ কাজটি করা হয়েছে সেটি হচ্ছে এটার সঙ্গে কম্বিনেশন রেখে আমি করেছি একটি ব্লাউজের কাজ, এক গজ কাপড়ের উপর করা আছে কাজটা। এবং এটি কিন্তু পিঠের মাঝের অংশে পড়বে, এই অংশটা পিঠের মাঝের অংশে পড়বে। এবং বিশেষ করে যেটা বলতে হয়, পিঠের মাঝের অংশে এটা পড়লে এখান থেকে যদি সামান্য কাটাও যায় তাও আমার ড্রয়িং এবং কালারটার ম্যাচিং যে বিশেষ করে বোঝা যাবে সেটা তোমরা দেখলে বুঝতে পারছো যে একই ধরনের ড্রয়িং, বাট এটা একটু ছোটো, এই অংশটা বড়। আর আশা করি এটা তোমাদের পছন্দ হবে। তাহলে আমরা চলে যাই আমাদের ভিডিও অংশে, যে কীভাবে এই ড্রেসটা আমরা তৈরি করলাম। হ্যালো ভিউয়ার্স, আজকে করতে যাচ্ছি ভায়োলেট কালার। আর ভায়োলেট কালারের মাধ্যমেই রাঙাবো আজ হাফ সিল্ক শাড়ি। আর এই কাজটি করার জন্য আমি ব্যবহার করেছি অ্যাক্রামিন কালার। অ্যাক্রামিন কালার ভায়োলেট কালারের সঙ্গে নিয়েছি 10 নম্বর ফ্লাড ব্রাশ। আর যে ব্রাশটির সাহায্যে খুব সহজেই এই ফুলের অংশটি তুলে নিচ্ছি। তবে এই কাজটিকে আমি দুইটি পার্টে বিভক্ত করেছি, কারণ তোমরা যাতে শিখতে পারো সেজন্যই আমি দুইটি পার্টে বিভক্ত করে ভিডিওটি স্লোলি এবং কিছু অংশ রান করে দেখিয়েছি। আজকের অ্যাক্রামিন কালার তৈরির পদ্ধতিটা একটু জেনে আসি। আজকের কালারটি তৈরি করার জন্য আমি নিয়েছি অ্যাক্রামিন কালার ভায়োলেট। আর এই কালারের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি NK বাইন্ডার। আজকের শাড়িটা হোয়াইট হয়, অর্থাৎ হালকা কালারের শাড়ি হয়, এটার সঙ্গে ক্লিয়ার মিক্স করার প্রয়োজন নেই, যে কারণে আমি খুব সহজেই অ্যাক্রামিন কালারের সঙ্গে শুধুমাত্র NK এবং বাইন্ডার মিশিয়ে নিয়েছি। যদি তোমাদের দ্রুত কাজ করার বা দ্রুত শুকানোর প্রয়োজন থাকে সেক্ষেত্রে তোমরা অক্সেল এবং 104 ইউজ করতে পারো, আবার এটা ব্যবহার না করলেও চলবে। তবে NK এবং বাইন্ডারের সঙ্গে আমি কিছুটা পানির মিক্স করে নিয়েছিলাম, আর তার মাধ্যমেই প্রস্তুত হয়ে গিয়েছিল আমার টেকসই রঙটি। তোমরা আমার বিগত সময় ভিডিও করা যে রঙের ভিডিওটা আছে সেখান থেকে দেখে আসতে পারো এই রং তৈরির ফর্মুলাটি। প্রয়োজনে লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই শাড়িটি করছি হাফ সিল্কের উপর। আর হাফ সিল্ক এই শাড়িটা করার জন্য আমি সর্বপ্রথম শাড়িটাকে কিছু অংশ হালকা করে স্প্রে করে নিয়েছিলাম। আর এর বিশেষ কারণটি হচ্ছে স্প্রে করার সময় শাড়ির যে অনাকাঙ্ক্ষিত ভাঁজগুলো থাকে, তোমরা দেখতেই পাচ্ছ এখনও কিছু কিছু অংশ রয়েছে, সেটি এতটাই বেশি ছিল যে ভাঁজগুলোকে তোলার জন্য অবশ্যই পানির স্প্রে করা অনাবশ্যকীয়। এজন্য তোমরা অবশ্যই পানির স্প্রে করে নেবে, তাতে করে পেস্টটি বা তোমাদের তৈরিকৃত ড্রয়িংয়ের অংশটি আরও বেশি মসৃণ হবে, ড্রয়িং করতে সহজলভ্যতা পাবে অতি সহজেই। ভায়োলেট কালারের এই কাজটি করার জন্য আমি এই ব্রাশটিকে যে কোনো উপায়ে ব্যবহার করতে পারি।
এই ব্রাশটির কার্যক্ষমতা আগেও দেখিয়েছি। অতি সহজে ড্রয়িং করার জন্য এই 10 নম্বর ফ্ল্যাট ব্রাশটি ব্যবহার অনস্বীকার্য। এখানে সর্বপ্রথম আমি ফুলটির অংশটি এঁকে নিয়েছি এবং পর্যায়ক্রমে এখানে কলিগুলো করে নিয়েছি এবং কিছুক্ষণ পরেই এর ইয়েলো কালার এবং অরেঞ্জের কম্বিনেশনে মধ্যাংশ দিয়ে নিব। আজকের ভিডিওটি একটু বড় হয়ে যাওয়ার কারণে আমি 2টি পার্টে বিভক্ত করেছি। তোমরা জানো প্রতি 3 দিন পরপরই আমি ভিডিওগুলোকে আপলোড করে থাকি, আর আপলোডকৃত ভিডিওগুলোতে থাকে রিভিউ এবং থাকে শিক্ষণীয় বিষয়। যারা আমার ড্রয়িং দেখে শিখে নিজেরাই আঁকতে চাও তাদের জন্য এই ড্রয়িংয়ের এই অংশটুকু। তোমরা ইচ্ছা করলে তোমাদের যে কোনো প্রয়োজনীয় প্রশ্ন কমেন্ট বক্সে করতেই পারো। আমি প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার কমেন্টস বক্সে দিয়ে থাকি সুবিন্যস্তভাবে এবং সময় উপযোগীভাবে। তোমরা আশা করি কমেন্টস করতে পারো, দিতে পারো লাইক শেয়ার। আর তাছাড়াও যদি আমার এই শাড়িগুলো পাইকারি কেনার উদ্দেশ্যে কেউ প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে ফোন কল করতে পারো। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করতে পারো বা জেনে নিতে পারো এর বিভিন্ন অংশগুলোর বিষয় সম্পর্কে। একটি বিষয় জরুরি যে তোমাদের প্রত্যেকটি ড্রয়িং বা কাজ করার ক্ষেত্রে তোমাদের নিজের মনের কনফিডেন্সটি একান্ত জরুরি। মনের কনফিডেন্স থাকলে যে কোনো ড্রয়িং করা সম্ভব। তোমরা দেখলেই বুঝতে পারছো আজকে কিন্তু আমি কোনো ড্রয়িং আগে থেকে করে নিইনি। আমি এখানে ব্রাশের সাহায্যে ড্রয়িংগুলো করছি এবং একসঙ্গে রঙে রাঙিয়ে তুলছি, আর এর সঙ্গে সঙ্গেই আমার ড্রয়িংয়ের কিছু অংশ তৈরি হয়ে যাচ্ছে অতি সহজেই। তবে তোমরা প্রয়োজনে এই ড্রয়িংটি আগে একটি পেজে এঁকে নিতে পারো, যাতে করে ভুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। তবে আবার এমন যদি তোমরা করতে চাও যে এই ড্রয়িংটি করার জন্য তোমরা আগে থেকেই এই কাপড়ের উপর আউটলাইন করবে এবং পর্যায়ক্রমে সেই অংশকে রঙে রাঙিয়ে তুলবে, তবে সেক্ষেত্রে আমি অবগত করার জন্য বলছি সেক্ষেত্রে কিন্তু এমন ড্রয়িং পাওয়া সম্ভব নয়। এইসব শেডেড ড্রয়িং করতে হলে শুধুমাত্র কালার ড্রয়িংই করতে হবে, তাহলে এমন ড্রয়িং পেতে সক্ষম হবে। শুধু একটি ছোট কাজ করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। বারবার প্র্যাকটিসের মাধ্যমে যে কোনো রকম কঠিন কাজও করে নিতে সক্ষম হবে তোমরাও। শুধু মনে কনফিডেন্স রাখো এবং কাজ করে যাও অনবরতভাবে। আশা করি তোমরাও সফল হবে, আর তোমাদের সঙ্গে আমি তো আছি। অ্যাক্রামিন কালার ফ্যাব্রিক্সের রং। তবে তোমরা অনেকেই মনে করে থাকো অ্যাক্রামিন কালার ছাড়াও দোকানে যে রেডিমেড যে ফ্যাব্রিক্স রংটি পাওয়া যায় এইসব রং দিয়েও ছবি আঁকা সম্ভব, শাড়ির ডিজাইন এবং ড্রয়িং করা সম্ভব। কিন্তু তোমাদের অবগত করার জন্য জানাচ্ছি যে সেক্ষেত্রে শাড়ির ড্রয়িংগুলো হার্ড হয়ে যেতে পারে, যেটা পরার জন্য উপযোগী নাও হতে পারে। এ কারণে তোমরা রেডিমেড কালার না ব্যবহার করে ব্যবহার করতে পারো অ্যাক্রামিন কালার। আর অ্যাক্রামিন কালারটি যদি একটু প্রস্তুত করে নেওয়া যায় হয় দামে সাশ্রয়ী, হয় কাপড় অসম্ভব সুন্দর। আর এক্ষেত্রে আমি এখন ব্যবহার করছি 10 নম্বর তুলি, আর এই তুলির সাহায্যে আমি করছি গোল্ডেন এবং অরেঞ্জ কালার, যেটি তোমরা দেখলেই বুঝতে পারছো কত সহজে কত সুন্দরভাবে ফুটে উঠছে আমার ড্রয়িংটি। আর এই ড্রয়িংটির পরের অংশ দেখতে চাইলে তোমরা অপেক্ষা করতে হবে মাত্র 3টা দিন, তারপরেই আপলোড হবে এর পরের অংশ। আর ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।
সেকেন্ড এপিসোডে যা দেখতে চলেছেন, যার ভিডিওর লিঙ্ক পাওয়া যাবে এই ডেসক্রিপশন বক্সে।